কাতার এয়ারপোর্টের ভেতরে যেটা জিনিস দেখলাম, এখানে বেশ কিছু স্ট্যাচু আছে, একটা বিয়ার ল্যাম্প, তারপর হচ্ছে আর কিছু স্ট্যাচু, আর আর এখানে কিছু ডেকোরেশন আছে। কথা হচ্ছে মুসলিম কান্ট্রিতে এয়ারপোর্টের ভেতরে এত স্ট্যাচু বিষয়টা কেমন জানি লাগছে। জিনিসটা ভালো লাগছে, একটা পানির একটা ইফেক্ট ক্রিয়েট করেছে। একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এয়ারপোর্টটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, মেঝেগুলো একদম চকচক করছে, লাইটিং এর ইফেক্টটাও খুব ভালো। এখানে আরো কিছু দোকানপাটও দেখা যাচ্ছে। এখানে একটা দোকানে ক্যারাম বোর্ড পাইলাম, কেউ অবসর সময় পাইলে ক্যারাম সুন্দরভাবে খেলা যায়, ভালো ভালো লাগছে। আমরা দোহায় হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি খাচ্ছি। এখানে পার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি হচ্ছে কত পড়লো, 65 কাতারিয়ান রিয়াল। 1 কাতারিয়ান রিয়াল মানে হচ্ছে বাংলাদেশ 2000 টাকা, প্রায় 2000 টাকা। কিন্তু বাংলাদেশে কিন্তু 400-500 টাকা দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়, সেখানে ইউজ, তাই না স্যার? মেট্রো আছে ভিতরে, মেট্রো চলে যাচ্ছে এখন। কাতার সময় এখন বাজে হচ্ছে 6:33, এখানে সূর্য উঠবে 6:17। বাংলাদেশের মতোই আর কি ওয়েদার, এখানে 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, খুব একটা যে শীত সেরকমও লাগছে না, আবার গরম সেরকমও লাগছে না, খুব ভালোই লাগছে আর কি, আরামদায়ক ওয়েদার। তবে এখানকার জিনিসপত্রের যে দাম, আমার যদিও এটা বলা হচ্ছে ডিউটি ফ্রি, আমার মতে ডিউটি ফ্রি হলেও দাম আসলে বাংলাদেশের তুলনায় প্রায় সেম বলা যায়। এখানে আমি অ্যাপল ওয়াচের সিরিজ এসি, অ্যাপল ওয়াচ এসি এর দাম যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশ টাকায় 37,000 টাকার মতো পড়ছে, সেই অনুযায়ী প্রায় $376 মতো পড়ছে। তো বাংলাদেশে প্রায় এরকমই পাওয়া যায়, খুব বেশি তো পার্থক্য আমি দেখলাম না। এবং এখানে মোটামুটি খাবারের দামও প্রচুর, যেটা আমি আগে বললাম আর কি। নামাজ পড়লাম, কিছুক্ষণ নামাজ পড়ে একটু ফ্রেশ হলাম, পানি খেলাম, এখন আল্লাহর রহমতে একটু ভালো লাগছে, ক্লান্তির চাপটা একটু কমেছে। আমাদের 6 ঘন্টা ট্রানজিট অলরেডি অতিক্রান্ত হয়েছে, আরও 6 ঘন্টা রয়েছে। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর দেখছি, সব কিছু অবজার্ভ করার চেষ্টা করছি। বাজে 11:33, আর 1.5 ঘন্টা পর আমাদের বোর্ডিং শুরু হবে। তার আগে আমি একটু একা একা ঘুরতে বেরিয়েছি কিছু নাস্তা করার জন্য। এখানে একটা দোকান আছে স্পিচিকো, এখানে আমি একটা প্রসিডেন্ট খেলাম আর হচ্ছে একটা রেগুলার লাটে নিয়েছিলাম। রেগুলার লাটে কিছুক্ষণ আগে নিয়ে আসলাম, এখনও খাওয়া শুরু করিনি। রেগুলার লাটের প্রাইস হচ্ছে 23 কাতারিয়ান রিয়াল, এবং প্রসিডেন্টের প্রাইস ছিল 17 কাতারিয়াল। বাট ওদের একটা সুন্দর একটা অফার আছে, যদি কেউ যে কোনো একটা রেগুলার কফির সাথে যদি কোনো স্ন্যাক্স নেয় তাহলে সেক্ষেত্রে 35 রিয়াল রাখবে। তো আমার 40 রিয়ালের জায়গায় তারা
35 রিয়ালে রেখেছে। প্রেসিডেন্টটা ভালো ছিল, আমাদের দেশের প্রেসিডেন্টের মতো না, খেতে খুব মজা লাগলো। এখন দেখি কফিটা কেমন লাগে, এখন খুবই ক্লান্ত মনে হচ্ছে, কফি খেলে হয়তো ইনশাল্লাহ একটু সতেজ অনুভব হবে আশা করি। আমাদের ফ্র্যাঙ্কফুর্টের বোর্ডিং শুরু হয়ে গেছে, অলরেডি আমরা বাসে উঠে পড়েছি, কিছুক্ষণের মতো আমরা প্লেনে উঠবো। এখানে তেমন কোনো চেক ইন করা নেই, জাস্ট বোর্ডিং পাসটা একটু চেক করে ছেড়ে দিলাম।